Oh, a shot. That's what he's capable of. Oh, he's played the field beautifully. Now he goes through the offside. This is vintage Miller. নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে নিজেদের মোবাইল দিয়ে আইপিএল ফ্রিতে দেখতে পারবেন। অর্থাৎ আইপিএল আমরা প্রত্যেকে জানি শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু আইপিএল দেখতে চান, কিন্তু তারা কোথায় আইপিএল দেখবেন বা কিভাবে তারা আইপিএল দেখবেন এই নিয়ে কিন্তু তাদের মনে একটি সংশয় থাকে বা তারা জানতে পারে না যে তারা কিভাবে আইপিএল ফ্রিতে দেখবে। অনেকে আজকে আমরা একদম ফ্রিতে আইপিএল লাইভ আপনারা কিভাবে দেখতে পারবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কীভাবে আপনারা আইপিএল ফ্রিতে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের সাধারণ জনগণের মধ্যে একটা উন্মাদ রয়েছে। বাড়িতে হোক বা ক্লাবে অথবা গলির মোড়ে সবাই মিলে একসাথে টিভি স্ক্রিনে বা বড় পর্দায় আইপিএল দেখার আনন্দই আলাদা। কিন্তু বর্তমানে যুবক যুবতীরা যে কোনো স্থানে বসে নিজেকে স্মার্টফোনের মাধ্যমে আইপিএল উপভোগ করতে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে। ফলত ভারতের বিভিন্ন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের তরফে যুবক যুবতীদের হাতের মুঠে আইপিএল উপভোগ করার সুযোগ এনে দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিনামূল্যে আইপিএল দেখার কোনো মতেই সম্ভব নয়, যার ফলস্বরূপ আজ আমরা যুবক যুবতীদের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে চলে এসেছি। তো চলুন তবে প্রথমে জেনে নেওয়া যাক কিভাবে আপনার বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল উপভোগ করতে পারবেন। বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে আপনাদেরকে জিও সিনেমা যে অ্যাপটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে দিতে হবে, এবং এটি ডাউনলোড করার পর তারপর অ্যাপটি হোম পেজে গিয়ে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে, আপনাদের প্রত্যেকের মোবাইলে যে গুগল প্লে স্টোর রয়েছে সেখানে চলে যেতে হবে। সেখানে জিও সিনেমা বলে আপনারা সার্চ করবেন এবং যে অ্যাপটি আপনারা পাবেন সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং হোম পেজে গিয়ে লগ ইন কিন্তু করে নিতে হবে। অর্থাৎ নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। নর্মালি কিন্তু আপনারা লগ ইন করে কিন্তু সেখানে পারবেন না, নিজেদের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইনটি করতে হবে। লগ ইনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনি আইপিএল সহ হিন্দি, তামিল, মারাঠি এবং আরও অন্যান্য সিনেমা ও টিভি শোয়ের তালিকাও কিন্তু দেখতে পারবেন। এক্ষেত্রে টাটা আইপিএলের যে অপশনটি রয়েছে তার পাশে থাকা ওয়াচ অপশনে ক্লিক করলেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে আইপিএল দেখতে পারবেন। তো আজকে আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে বলে দিলাম যে কীভাবে আপনারা বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে আইপিএল দেখতে পারবেন। তো আপনারা কারা কারা অলরেডি এই পদ্ধতিতে আইপিএল দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি আপনাদের কাছে এই পদ্ধতিটি নতুন হয়ে থাকে তাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।